হ্যালো বন্ধুরা, কিচেন অ্যান্ড কার্টে আজকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকে আমাদের নতুন কার্ট হলো রোলস অন হুইলস। রোলস অন হুইলস এই যে কার্টটি মেদিনীপুর থেকে একটি দাদা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আমাদের কাজ পছন্দ করে উনি এই কার্টটি অর্ডার করেছিলেন। এই কার্টটি মূলত রোলস, বিভিন্ন ধরনের রোলস এবং শর্মা এই দুটো আইটেমের জন্য বানানো হয়েছে। উনি শর্মার উপরে স্পেশালি এই কার্ডটা বানাতে চেয়েছেন। উনি শর্মার কাজটা যথেষ্ট ভালো জানতেন বা জানেন, তাই উনি শর্মার স্পেশাল এই ই রিক্সার উপরে কার্ডটা বানিয়েছেন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি সুন্দরভাবে কার্ডটা বানিয়ে ওনাকে আজকে দেওয়ার জন্য। আজকে ওনার এই কার্ডটা হ্যান্ডওভার করার ছিল, তাই রীতিমতো আমরা যেমন প্রত্যেকবার হ্যান্ডওভার করার আগে বা কাস্টমারকে সেটা দেওয়ার আগে রেডি করে বা রেডি করার সময় আমরা একটা ভিডিও রেকর্ডিং করি, সেটা ইউটিউবে আমরা আপলোড করি। রীতিমতো আজকেও এই গাড়িটা ফিনিশিং করা হচ্ছে, আজকে দাদার হাতে হ্যান্ডওভার করাচ্ছিল। তো এই কার্ডটি খুবই সুন্দর একটা কার্ড, দেখতেই পাচ্ছেন ভিতরে দাঁড়িয়ে কাজ করার জন্য, এবং সামনে একটি 18 ইঞ্চি চওড়া টেবিল আছে, যেটা স্লাইড মুভেবল টেবিল, যেটা বাইরে থেকে ভিতর থেকে ঠেলে বাইরে বার করে দেওয়া যায়, যার কারণে ভিতরে স্পেসটা অনেকটাই বেশি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর আরামসে এই যে টেবিলটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো টেবিলটা বাইরে বেরিয়ে যাওয়ার পরে যে স্পেসটা নিয়ে ভিতরে পাওয়া যায় সেটা অনেকটাই কাজে লাগে, এবং এসএসের এই যে টেবিল, এই টেবিলটা কাস্টমারকে সার্ভিং করার জন্য বা কাটিং করার জন্য খুব কাজে লাগে। এরপর ভিতরে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ বেসিন রয়েছে, যেটা খুবই কাজের, সবসময় হাত ধোয়া বা বিভিন্ন জিনিস স্যালাড ইত্যাদি কাটার আগে ধোয়ার জন্য খুবই কাজে লাগবে। ব্যাক সাইডে একটা ওভেন রয়েছে, যেখানটাতে আরও অন্যান্য কিছু আইটেম বানানো যায়, যেমন এগ রোলের জন্য তাওয়া বসানো হবে, সেই তাওয়াতে এগ রোল এবং অন্যান্য কিছু বানানো যেতে পারে। বাম সাইডেও একটা ছোট্ট টেবিল আছে ডোরের পাশেই, ডোরটা ঢুকে গিয়ে লক করে দেওয়ার পর এই সাইডে একটা উইন্ডো থাকবে। রীতিমতো আপনার স্লাইড টেবিলটা, তার ভিতরে যেমন র্যাক থাকে, দুটো র্যাক আছে, আর সামনেই একটা দেখতে পাচ্ছেন শর্মা যে মেশিন আছে, শর্মা মেশিন ওটা বসানো রয়েছে। এই শর্মা মেশিনটা মূলত গ্যাসেই চলবে, এখানটাতে নানান ধরনের শর্মা বানানোর জন্য যথেষ্ট জায়গাটা, স্পেসটা যথেষ্টই আছে। তো আমাদের তো কার্ডটা বানাতে খুবই ভালো লেগেছে এবং কাস্টমারকে হ্যান্ডওভার করছি, কাস্টমার যথেষ্ট স্যাটিসফাইড। এই ধরনের রোড বা স্ট্রিট ফুডের জন্য কোনো ব্যবসা যদি নতুন করতে চান বা এই ধরনের নতুন কিছু জিনিস চালু করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো ধরনের স্ট্রিট ফুড যদি বানিয়ে ব্যবসা করতে চান, যেমন চাউমিন, এগ রোলের কাউন্টার, ধোসা, স্যান্ডউইচ কাউন্টার, আপনার চিকেন ফ্রাইয়ের বিভিন্ন রকম আইটেম, বা আপনি কোনো স্ন্যাক্স জাতীয় কিছু ব্যবসা করতে চাইছেন, বা বিরিয়ানির কোনো কার্ট লাগাতে চাইছেন, যে কোনো ধরনের খাবার, বা আপনি ধরুন সোডার কোনো কার্ট লাগাতে চাইছেন, কোল্ড ড্রিঙ্কস, লস্যি, জুসের কোনো কার্ট লাগাতে চাইছেন, এই ধরনের যে কোনো ব্যবসা যদি করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা আপনার প্রয়োজন মতো, আপনাদের ডিজাইন মতো, আপনার যেমন যেরকম প্রয়োজন হবে সেই ধরনের ফুড কার্ট আমরা বানিয়ে দিতে পারি। তার মধ্যে যেমন আপনি হাতে ঠেলা ফুড কার্ট বানাতে চাইছেন ছোট্ট কম বাজেটের, আমাদের কাছে 20,000 টাকা থেকে ওই ধরনের ফুড কার্ট পাওয়া যায়। এবং যদি বাইকে টানা, রিক্সার উপরে, প্যাডেল রিক্সা যেমন হয়, ই রিক্সার উপরে, ঠিক আছে, এই ধরনের যে কোনো রকমের যদি ফুড কার্ট আপনি বানাতে চাইছেন, যে কোনো রেঞ্জের, যে কোনো ডিজাইনের, আমরা সেটা বানিয়ে দিতে পারবো। আপনারা আমাদের প্রয়োজন মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো আমাদের কাছে সেগুলো বলুন, কী ধরনের ফুড কার্ট আপনারা চাইছেন, আমরা সেই রকম মনের মতো ফুড কার্ট আপনাদেরকে ডিজাইন করে ডেলিভার করব। তো এই ধরনের নিত্য নতুন ফুড কার্ট দেখার জন্য আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।